আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের জন্য আরবি শিখার আরেকটি নতুন টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। এই টিউটোরিয়ালটি অবশ্যই আপনাদের রিকোয়েস্টের টিউটোরিয়াল। আজকের টিউটোরিয়ালটি তিনটি ধাপে ভাগ করা হয়েছে। প্রথম ধাপটি হচ্ছে আরবি বারো মাসের নাম, দ্বিতীয় ধাপ হচ্ছে আরবি সাত দিনের নাম, এবং শেষে গিয়ে কিছু গুরুত্বপূর্ণ শব্দ নিয়ে আলোচনা করা হয়েছে। অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। চলুন শুরু করা যাক। আরবি প্রথম মাসের নাম হচ্ছে মহররম। আরবি প্রথম মাসের নাম হচ্ছে মহররম। আরবি দ্বিতীয় মাসের নাম হচ্ছে সফর। আরবি দ্বিতীয় মাসের নাম হচ্ছে সফর। আরবি তৃতীয় মাসের নাম হচ্ছে রবিউল আউয়াল। আরবি তৃতীয় মাসের নাম হচ্ছে রবিউল আউয়াল। আরবি চতুর্থ মাসের নাম হচ্ছে রবিউস সানি। আরবি চতুর্থ মাসের নাম হচ্ছে রবিউস সানি। আরবি পঞ্চম মাসের নাম জুমাদ আল উলা। আরবি পঞ্চম মাসের নাম জুমাদ আল উলা। আরবি ষষ্ঠ মাসের নাম জুমাদ আস সানি। আরবি ষষ্ঠ মাসের নাম জুমাদ আস সানি। আরবি সপ্তম মাসের নাম রজব। আরবি সপ্তম মাসের নাম রজব। আরবি অষ্টম মাসের নাম শাবান। আরবি অষ্টম মাসের নাম শাবান। আরবি নবম মাসের নাম রমাদান। আরবি নবম মাসের নাম রমাদান। আরবি দশম মাসের নাম শাওয়াল। আরবি দশম মাসের নাম শাওয়াল। আরবি এগারোতম মাসের নাম জিলকাত। আরবি এগারোতম মাসের নাম জিলকাত। আরবি বারোতম মাসের নাম জিলহাস। আরবি বারোতম মাসের নাম জিলহাস। হ্যাঁ, এখন শুরু করা যাক আরবি সাত দিনের নাম। ইয়ামুল আহাদ রবিবার। ইয়ামুল আহাদ রবিবার। ইয়ামুল ইসনাইন সোমবার। ইয়ামুল ইসনাইন সোমবার। ইয়ামুল সালাসা মঙ্গলবার। ইয়ামুল সালাসা মঙ্গলবার। ইয়ামুল আরবিয়া বুধবার। ইয়ামুল আরবিয়া বুধবার। ইয়ামুল খামিস বৃহস্পতিবার। ইয়ামুল খামিস বৃহস্পতিবার। ইয়ামুল জুম্মা শুক্রবার। ইয়ামুল জুম্মা শুক্রবার। ইয়ামুল সাবত শনিবার। ইয়ামুল সাবত শনিবার। হ্যাঁ, এখন আলোচনা করা যাক কিছু গুরুত্বপূর্ণ শব্দ যেগুলো দৈনন্দিন জীবনে কাজে লাগে। প্রথম যে শব্দটি হচ্ছে সেটি হচ্ছে মাফি নাগেস, কম নাই। আপনি একটি দোকানে গেলেন, ভাই কিছু কম আছে বা কিছু ডিসকাউন্ট আছে, কিছু কম রাখেন, তো সেটি আরবিতে বলবেন মাফি নাগেস, কম নাই। মাফি অর্থ না, নাগেস অত কম। মাফি নাগেস, কম নাই। নাগেস কম বা কমতি। মিতা বা মেতা দুটির অর্থ হচ্ছে কবে বা কখন। হাদিয়া উপহার, আরবিতে হাদিয়া, বাংলাতে উপহার। আরবিতে তালিম, বাংলাতে শেখা। আরবিতে লেকিন, বাংলাতে কিন্তু। আরবিতে ইন্তেজার, বাংলাতে অপেক্ষা করা। আরবিতে রকম, বাংলাতে নাম্বার। আরবিতে হাল, বাংলাতে অবস্থা। আরবিতে খাতা, বাংলাতে ভুল। আরবিতে কাসার, বাংলাতে বাঙ্গা। আরবিতে এমসি, বাংলাতে জলদি চলো। তো আজ এই পর্যন্তই। আমাদের ভিডিওটি যদি আপনাদের সামান্যতম উপকারে আসে, ভিডিওটিতে অবশ্যই একটি লাইক কমেন্ট
শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কোন কোন টপিক নিয়ে ভিডিও পেতে চান সেই সম্পর্কে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে লিখবেন, আর ভিডিওটি কেমন লাগলো সেটাও কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর আর ভিডিওটি অবশ্যই সবার মাঝে শেয়ার করবেন, সবাইকে শেখার সুযোগ করে দেবেন। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সালামু আলাইকুম।